হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছে। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো আছি। শুনতেই পাচ্ছেন আজ মা মেয়ে দুজনে একসঙ্গে ভয়েস এডিট করতে বসেছি। আমি বলবো, বলো বলো তো দেখি আমার সঙ্গে। টনি নির্ভানায় সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি তন্নি রহমান। আপনারা অনেকেই জানেন আমার একটা ছাদ বাগান আছে, আর আমার বাগানে আলহামদুলিল্লাহ সারা বছর প্রচুর ফুল ফোটে। আমার মেয়ে বাগানের ফুল দিয়ে তৈরি একটা হেডব্যান্ড মাথায় পরে আছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, তাকে কত কিউট লাগছে। এই ধরনের হেডব্যান্ড মাথায় পরলে সব বাচ্চাদেরই দেখতে অনেক সুন্দর লাগে, সুন্দর লাগে, সুন্দর লাগে। তো কাঁচা ফুলের হেডব্যান্ড গুলো তো অন টাইম ইউজ, ওগুলো তো আর সংরক্ষণ করে রাখা যায় না। তাই আমি অনলাইনে একটা পেজে ওর জন্য কিছু হেডব্যান্ডস অর্ডার করি। আলহামদুলিল্লাহ আমার পার্সেলটা অলরেডি আমার হাতে চলে এসেছে। ওকে, লেটস সি হোয়াটস ইনসাইড ইট। যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে সেটা হাতে না আসা পর্যন্ত তো এক ধরনের এক্সাইটমেন্ট থাকে, কখন আসবে কখন আসবে, আর যখন হাতে চলে আসে তখন এক্সাইটমেন্ট আরও বেড়ে যায় যে ভিতরে কি আছে, আর যেমন যেমন অর্ডার করেছিলাম ঠিক তেমন তেমন পারফেক্টলি সব এসেছে কিনা। অনলাইনে পারচেস করার ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হলো, দেখা যায় যে অরিজিনাল প্রোডাক্ট দেখিয়ে অনেকেই ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করে। তো এই একটা ব্যাপারে একটু টেনশন থাকে যে সব অরিজিনাল প্রোডাক্ট পেলাম কিনা। তো আমি এক একটা প্রোডাক্ট বের করে করে চেক করে করে দেখছিলাম যে সব ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ সব প্রোডাক্টগুলোই অনেক সুন্দর আর অনেক কিউট ছিল। আমার মনে হয় ছবিতে যেমন দেখেছি তার থেকেও অনেক বেশি সুন্দর ছিল প্রোডাক্টগুলো, আর ওদের প্যাকেজিংটাও অনেক সুন্দর, সেই সাথে ওদের বিহেভিয়ারটা অনেক ভালো ছিল। ওরা SMS-এ অর্ডার কনফার্ম করার পর আবার আমাকে কল দিয়ে অ্যাসিওর করে নেয়, যার ফলে কাস্টমার আর সেলারের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের চান্সটা কম থাকে। আমি সবগুলো প্রোডাক্ট আনপ্যাক করে ফেলেছি, এখন আমি দেখাই যে আমি কী কী নিয়েছি। আমি তিনটা হিজাব পিন নিয়েছি, একটা ফিঙ্গার রিং নিয়েছি, একটা ব্রুজ নিয়েছি, আর আননিসার জন্য বেশ কয়েকটা হেডব্যান্ড নিয়েছি। সেই সাথে মা মেয়ে দুজনের জন্য দুটো ক্রাউনও নিয়েছি। ক্রাউন দুটো অসম্ভব সুন্দর হয়েছে। স্টোন আর পার্লের এই হেড ক্রাউনটা আমি নিয়েছি আননিসার জন্য, আর এই হেড ক্রাউনটা নিয়েছি আমার নিজের জন্য। যদিও এই হেড ক্রাউনগুলো অ্যাডজাস্টেবল, প্রয়োজন অনুযায়ী বড় ছোট করা যায়, তাই আননিসারটাও আমি পড়তে পারি, আবার আমারটাও আননিসা পড়তে পারে। আর গিফট হিসেবে দিয়েছে একটা ফিঙ্গার রিং। তুমি এটা পরবে? ওকে, তুমি এটা পরো, এটা তোমার। ওকে, এটা তোমার, এটা তুমি পরবে। তো সবকিছু মিলিয়ে ওভারঅল আই এম স্যাটিসফাইড ফর দেয়ার সার্ভিস। আমি যে পেজটা থেকে প্রোডাক্টগুলো নিয়েছি অন্যান্য পেজের তুলনায় এখানে প্রাইসটাও একটু রিজনেবল ছিল, আর এই পেজটার নাম হচ্ছে শান গ্যালারি। এবার দেখে নিন হেডপিসগুলো পরে আনিসাকে কেমন লাগছে। মাশাআল্লাহ, আনিসাকে একবারে প্রিন্সেসের মতো লাগছে, যদিও প্রত্যেক মা বাবার কাছে যার যার মেয়ে এক একটা প্রিন্সেস। আনিসা, তুমি কি হয়েছো মাম্মা? প্রিন্সেস? মাশাআল্লাহ, তোমাকে তো একদম প্রিন্সেসই লাগছে। আমার দিকে তাকাও তো, ওয়াও, সুন্দর স্মাইল। বলো তো কে কে ধরলো, কে চোখ ধরেছে? ইন্তজার আনিসার সাথে সাথে আমিও আমার ক্রাউনটা পরে নিয়েছি, আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ক্রাউনটা কত সুন্দর হয়েছে। থ্যাংকস টু শান গ্যালারি ফর দিস অ্যামেজিং প্রোডাক্টস। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।